Assalamualaikum. Assalamualaikum. Waalaikumsalam. Kamu nacho? Waalaikumsalam. কেমন আছো? আমি এখনো কিন্তু আনাস মনে হয়, এটা আনাস তোমার নাম লিখে দাও, তোমার বাবার নাম লিখে সম্ভবত এখানে, আর তানজু তোমার, ওয়ালিয়া তোমার নাম লিখে দাও। ওয়ালাইকুম আসসালাম, বদলাতে পারি না। আচ্ছা তোমার পাশে যদি, আচ্ছা তোমার পাশে যদি বড়জন কেউ থাকে, তোমার বাবা মা কিংবা বড় ভাই বোন থাকে, ওনাদেরকে বলে তুমি নামটা একটু চেঞ্জ করে দিবে, ঠিক আছে? এটা জয়েন করার সময় একটা অপশন আসে, জয়েন করার সময় একটা অপশন আসবে, ওই অপশনে তোমার নামটা দিতে হবে, ঠিক আছে? চেঞ্জ দেখে আসতেছে। হ্যাঁ, আমরা অলরেডি কয়েক মিনিট দেরি করে ফেলেছি, 5 মিনিট দেরি করে ফেলেছি সার্ভারের সমস্যার কারণে। এখন হচ্ছে আমাদের বাংলা ক্লাস, ঠিক আছে? আমরা এখন বাংলা ক্লাসে জয়েন করেছি। তোমাদের কাছে তো অবশ্যই রুটিনটা আছে, তাই না? তো সবাই রুটিন দেখবে প্রতিদিন, ঠিক আছে? আমি কিন্তু জিজ্ঞেস করব এখন কোন ক্লাস এটা জিজ্ঞেস করব, ঠিক আছে? স্মার্টরা কিন্তু খুব সুন্দর করে উত্তর দিয়ে ফেলবে, তোমরা তো সবাই স্মার্ট, তাই না? আচ্ছা, আজকে আমরা বাংলা ক্লাসে রিডিং পড়বো। আমরা রিডিং করছিলাম না, আজকেও আমরা রিডিং পড়বো। সবাই বাংলা বুকটা সামনে নাও, সবাই বাংলা বইটা সামনে রাখো। হ্যাঁ, বাংলা বই আমরা যেটাতে রিডিং করি সেটা সামনে রাখো। সবাই নিয়েছো? বুক নিয়েছো সবাই? ভেরি গুড। আনাস তোমার বই কোথায়? আয়ান তোমার বই আমি কোনো দেখছি না, ওয়ালিয়ার সামনে কোনো বই দেখছি না। তারপরে মুমতাহিনাকে তো দেখাই যাচ্ছে না, আশ্রিয়া মাসরুক তোমাকেও দেখতে পাচ্ছি না আমি। তারপরে আর কে এসেছে আমাদের? রায়ান এখন জয়েন করছে, হামজা তোমাকে দেখতে পাচ্ছি না। ভিডিও অন রাখো সবাই, ভিডিও অন রাখো, বাংলা বইটা তোমাদের সামনে নাও, ঠিক আছে? বাংলা বইটা তোমাদের সামনে নাও, ঠিক আছে? আমরা আজকে বাংলা রিডিং করব, ওকে? আমরা একটু অপেক্ষা করি, আমাদের আরো কয়েকজন বন্ধু জয়েন করছে। ওকে মিস, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো রেয়ান? আচ্ছা, সবাই কি নাস্তা করেছো নাকি নাস্তা না করে ঘুম থেকে উঠেছো, বসে গিয়েছো? নাস্তা হয়েছে সবার? সকালে নাস্তা করে ফেলবে, ঠিক আছে? সবাই নাস্তা সেরে তারপরে ক্লাস করতে বসবে, ওকে? ভেরি গুড, সবাই হাতে নাও, সবাই দেখতে পাচ্ছি না, আর ইসকে দেখতে পাচ্ছি না। ভেরি গুড। আর ইস তোমার বই কোথায়? ওয়ালিয়া তোমার বই কোথায়? আরিস তোমার বই কোথায়? ওয়ালিয়া মুনতাহিনাকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমরা এখন রিডিং পেজে যাই, আমাদের অনেক বন্ধু জয়েন করে ফেলেছে। এখন সবাই স্ক্রিনে দেখো, স্ক্রিনে দেখো পেজ নাম্বার কত।
সবাই পেজ নাম্বার 22 পৃষ্ঠা নাম্বার 22 বলো পৃষ্ঠা 22 ওপেন করো পৃষ্ঠা 22 ওপেন করো ওপেন করেছি ভেরি গুড ওপেন করেছি ভেরি গুড আমরা আজকে হ্যাঁ ভেরি গুড ঠিক আছে এখন নিচে কমেন্ট দিও আমরা আজকে রস্ব ইকার ইকার যুগে শব্দগুলো পড়ব ইকার যুগে শব্দগুলো পড়ব ঠিক আছে ইকার যুগে শব্দ কি কি আছে আমরা দেখি এখানে দেখো প্রথম আছে চিনি সবাই বলো চরস্ব ইকার চি দন্ত ন রস্ব ইকার নি চিনি চিনি চেন সবাই চিনি কি এক প্রকার খাবার না আমরা খাই না চিনি কোন খাবারকে মিষ্টি করার জন্য এই চিনিটা ব্যবহার করি তাই না তোমরা চিনি খাও চিনি খাও তোমরা চিনি কে কে পছন্দ করো দেখি হাত তোলো তো হ্যান্ড রেজ করো চিনি কে কে পছন্দ করো চিনি বেশি খাওয়া কিন্তু ভালো না ঠিক আছে চিনি কম খাবে হ্যাঁ সুগার বেশি খাওয়া ভালো না ট্রান্সজেন্স বাড়িয়ে দেয় আচ্ছা তাহলে আমরা রসইকা দিয়ে একটা শব্দ পেলাম চিনি চিনির পাশে আরেকটা শব্দ আছে এটা কি দেখো রসইকা দি রসইকা দি দিদি ঠিক আছে দিদি সবাই স্পিকার অফ রাখবে হ্যাঁ দেখো আগে আমার কথাটা শোনো দিদি দিদি মানে হচ্ছে বড় বোন বড় বোনকে আমরা কি বলি দিদি বলি হ্যাঁ এখন ইকার দিয়ে আমরা দুইটা শব্দ পেয়েছি এই পর্যন্ত একটা হচ্ছে চিনি আর একটা হচ্ছে দিদি দাঁড়াও আমি পেন নি স্পটলাইটটা নি এখন দেখো চিনি পেয়েছি চিনি দিদি ঠিক আছে এখন দেখো এরপর আরো কিছু শব্দ আছে আমরা এই শব্দগুলো এখন পড়ব ইকার যুগের শব্দ প্রথমটা সবাই পড়ো আমার সাথে সাথে ম রস্ব ইকার মি ল রস্ব ইকার লি মিলি সবাই বলো মিলি মিলি তারপর একটা বড় দরসইকা দি দরসইকা দি দিদি দিদি এরপর একটাতে ফিঙ্গার রাখো সবাই কিন্তু ফিঙ্গার রাখবে বুকে সবাই আমাকে দেখাও তোমরা যে ফিঙ্গার রাখছো এটা আমাকে শো করো হ্যাঁ আয়ান বুকে যে ফিঙ্গার রেখেছো আমি তো দেখতে পাচ্ছি না আয়ানকে দেখতে পাচ্ছি না আনাসকে দেখতে পাচ্ছি না বুকে যে ফিঙ্গার রেখেছো আমাকে দেখাও সবাই সবাই ফিঙ্গার রেখে তারপরে পড়বে ঠিক আছে হ্যাঁ পয়েন্টার এটা হচ্ছে পয়েন্টার পয়েন্টার ফিঙ্গারটা রাখবে শব্দের উপরে এবারের পরেরটা পড়ো পরশৈকার পি ঢর ঠ আকার ঠা পিঠা সবাই বলো পিঠা পিঠা তো আমরা সবাই জানি তাই না পিঠা চিনি না আমরা মজার মজার আমরা যখন পিঠা বানাই তখন খেতে খুব মজা লাগে তাই না পিঠা খাও তোমরা হ্যাঁ এই শীতের দিনেও কিন্তু একটা পিঠা এখন কিন্তু একটা পিঠা সবাই বেশি বেশি করে বানায় সেই পিঠার নাম জানো সেই পিঠার নাম হচ্ছে ভাপা পিঠা এখন এই শীতের সময় সবাই বেশি বেশি করে ভাপা পিঠা বানায় ভাপা পিঠা খায় ঠিক আছে এরকম আরো অনেক ধরনের পিঠা আছে যেটা কি করে আম্মুরা বানায় ফ্যামিলিতে বানায় আমরা সবাই কি করি মজা করে খাই তাই না ইয়ামি না অনেক হ্যাঁ আচ্ছা ঠিক আছে এরপর একটা দেখো ঘ ড শূন্য র রস্ব ইকার দৃ ঘড়ি সবাই বলো যেটা আমরা সময় দেখার জন্য ব্যবহার করি ঘড়ি ঠিক আছে এরপর একটা পড়ো ধ ব শূন্য র রস্ব ইকার রি ধরি সবাই বলো পড়ো সবাই ধ ব শূন্য র রস্ব ইকার রি ধরি ধরি
ভেরি গুড ধরি মানে কি ধরা ক্যাচ ঠিক আছে আমি তোমার হাত ধরব আমি তোমার প্যান্টটা একটু ধরতে পারি এই ধরাটা ক্যাচ ধরের ইংলিশ হচ্ছে ক্যাচ ক্যাচিং ঠিক আছে এরপরেরটা পড়ি চলো প দশনু র রশি গ রি পড়ি সবাই বলো প দশনু র রশি গ রি পড়ি প দশনু র রশি গ রি আমি কিন্তু একজনের শব্দ শুনছি আর কার শব্দ শুনছি প দশনু র রশি গ রি পড়ি হ্যাঁ পড়া মানে কি যেটা আমরা এখন করছি আমরা এখন কি করছি আমরা এখন পড়ছি না পড়ি পড়া মানে হচ্ছে কোন রিডিং রিড ঠিক আছে তারপরে এরপর একটা পড়ি মরশৈকার মি দন্ত নরশৈকার নি মিনি সবাই বলো মরশৈকার মি দন্ত নরশৈকার নি মিনি সবাই বলো মরশৈকার মি দন্ত নরশৈকার নি মিনি সবাই বলো আমি কারো কাছে শব্দ শুনতে পাচ্ছি না শুকায় না স্পিকার অন করো অধরা স্পিকার অন করো আলিয়া স্পিকার অন করো অদ্রিজ স্পিকার অন করবে জাহিন তোমার স্পিকার অফ অনেকে স্পিকার অফ সবাই স্পিকার অন করো স্পিকার অন করে করো হ্যাঁ সবাই বলো মরশি দাদা নরশিকা মি মিনি এটা পড়ো এবারটা পড়ো একটা নাম একজনের নাম একটা নাম হ্যাঁ আচ্ছা আমার নাম যেমন আইরিন মিনিও একটা নাম অদ্রিস যেমন একটা নাম মিনিও একটা নাম এটা একটা নাম নেই ঠিক আছে এসরাটা করো তার উপর সকার সা দর্শনার করো সেই কাটি শাড়ি সবাই করো শাড়ি চিনি আমরা সবাই চিনি তাই না শাড়ি হচ্ছে আমাদের আম্মু নানুরা সবাই পরে না শাড়ি লম্বা একটা কাপড় এভাবে পেঁচিয়ে কুচি করে তারপরে কি করি আমরা শাড়ি পরি আমরা সবাই চিনি শাড়ি শাড়ি হচ্ছে বাঙালিদের একটা ঐতিহ্য ঠিক আছে এরপর একটা পড়ো পাখি পাকার পা খর শৈকার খি পাখি সবাই পড়ো পাকার পা খর শৈকার খি পাখি বুকে ফিঙ্গার রাখো বয়ে আঙ্গুল দা আমি যে শব্দটা পড়াচ্ছি ওই শব্দের মধ্যে যেন আঙ্গুল থাকে সবার হ্যাঁ হামজা হামজা তোমার শব্দের উপর আঙ্গুল রাখো ফিঙ্গারটা শব্দের উপর রাখো তকার পা খর শৈকার কি পাখি বলো পাখি তারপর একটা পড়ো সবাই এই ওয়ার্ডটা এখন পড়বো সবাই আমরা আমি এখানে স্ক্রিনে দেখো দাগ দিচ্ছি ওই ওয়ার্ডের উপর তোমরা ফিঙ্গার রাখবে ঠিক আছে সবাই বলো শিশির তালব্য স্বর শৈকা শি তালব্য স্বর শি বৈষ্ণ র শিশির সবাই বলো পানির মতো পড়ে আছে পানির মতো যে ড্রপ গুলো পড়ে এগুলোকে বলে শিশির ঠিক আছে এগুলো শীতকালে দেখবে তুমি ঠান্ডার দেশে গেলে প্রধান দেশে গেলে ওখানে দেখতে পাবে শিশিরটা হচ্ছে শীতের দিনে পড়ে ঠিক আছে এটাকে ওকে দ্রুত আসো পানি খেয়ে আমাদের পড়া পড়ছি পড়াটা পড়তে হবে ঠিক আছে এরপর একটা পড়ো বয়সন্ন র বড় সৈকার বি রবি সবাই বলো বয়সন্ন র বড় সৈকার বি রবি রবি মানে কি সূর্য সূর্য সূর্যের নাম হচ্ছে রবি হ্যাঁ
হ্যাঁ সবাই পড়া, কিন্তু আমি তোমাদের কাছ থেকে নিব, পড়াটা নিব, আমার পড়া শেষ হলে প্রত্যেককে পড়াটা দিতে হবে আমাকে। এরপর একটা পড়ো, চিঠি, চিঠি, সবাই চিঠি পড়ো, চিঠি বলো। চিঠি, চিঠির পরে পড়ো মিতা, চিঠি তো আমরা জানি, লেটার, লেটার চিঠি চিনি, লেটার হচ্ছে একটা কাগজে, একটা কাগজে কোনো অভিব্যক্তি প্রকাশ করা, কাউকে কোনো কারো অভিব্যক্তি প্রকাশ করা, মনের কথাটা খুলে বলা। আচ্ছা মিতা, সবাই এর পরেটা পড়ো, মিতা মরসইকার মি ত কর্তা, মিতা সবাই পড়ো, মিতা পড়ো, মরসইকার মি ত কর্তা, মিতা, হ্যাঁ মিতাও একটা নাম, একজনের নাম মিতা। তারপরে এটা পড়ো, হাসি, হকার হা, দন্ত সরসইকার সি, হ্যাঁ সবাই পড়বে, কিন্তু যারা স্পিকার রেখেছ স্পিকার অন করো। তারপরে পড়ো, কিনি, করসইকার কি, নরসইকার নি, কিনি, সবাই বলো, করসইকার কি, দন্ত নরসইকার নি, কিনি, দন্ত নরসইকার নি, মানে কি, কোন কিছু কেনাকাটা করা, কেনা, আমরা টাকার বিনিময়ে যে সমস্ত জিনিস বাইরে দোকান থেকে নিয়ে আসি ওই বিনিময়ে হচ্ছে কেনা। আমরা টাকা দিয়ে কোনো একটা জিনিস দোকান থেকে কোনো কিছু নিয়ে আসি কিভাবে, টাকার বিনিময়ে, তার মানে এটা আমরা কি করছি, কিনে আনছি। হ্যাঁ তারপরে একটা পড়ো, খরসইকার লিখ, খরসইকার কি, লিখি, সবাই পড়ো, লিখি, লিখি মানে হচ্ছে কোনো কিছু লেখা, এই যে তোমরা ম্যাথ ক্লাসে নাম্বার সংখ্যাগুলো লিখেছো, হ্যাঁ ওটাই হচ্ছে লেখা, কোনো কিছু কলম দিয়ে কোনো কিছু কি করে লিপিবদ্ধ করে লেখা। এরপর একটা পড়ো, দ ধর সৈকা ধি, দধি, দধি মানে কি জানো, দধি মানে দই, ইয়োগার্ট, দধি দই কে বলে, ইয়োগার্ট কে বলে দধি। এরপর একটা বড়, গ কার গা, ড শূন্য, ড র শিকে দুই, গাড়ি, এরপর একটা বড়, সরসইকার সি, নিচি, আবার নিশি রাতকেও বলে, আমার রাতের আর একটা নাম হচ্ছে নিশি, আবার কারো কোনো মানুষের নামও নিশি হতে পারে, ঠিক আছে, কোনো মেয়ের নামও নিশি হতে পারে, ওকে। এরপরে যেটা আছে লাস্ট শব্দটা, শেষের শব্দটা সবাই পড়ো, একই আমরা আরেকবার পড়েছি এটা, হাসি, হাসি শব্দটা আরো একবার পড়েছি, হাসি, এতক্ষণ পরে কোথেকে আসেন আপনি, সাজি, আসসালামু আলাইকুম, আচ্ছা সমস্যা নেই, কাজ শুরু করে ফেলো, আমরা রিডিং করছি, তুমিও পড়ো, আমাদের সাজেশন পরে জয়েন করো। ওকে সাজি, যারা পরে জয়েন করেছো তাদের জন্য আমি হোয়াটসঅ্যাপে আবার বলছি, সবাই পড়ো, সবাই আমার মুখে মুখে বলো, মিলি, বলো মিলি, ওয়ালাইকুম আসসালাম, সবাই পড়ো আবার, মিলি, দিদি, সবাই বলো দিদি, মিঠা,
হাসি এবার সবাই আমার কথা শুনো মনোযোগ দিয়ে সবাই আমার কথা শুনো এখন আমরা বাক্য পড়তে যাচ্ছি সবাই সুন্দর করে পড়বে এখন কেউ পড়ছো কেউ পড়ছো না এভাবে হবে না ঠিক আছে সবাই একসাথে সুন্দর করে পড়বে লিসেন টু মি এভরিবডি লিসেন টু মি এখন আমি একটা একটা বাক্য পড়বো আমার সাথে সাথে সবাই বাক্য পড়বে এবং আমি যখন পড়া শুরু করব সাথে সাথে সবাই স্পিকারটা অন করে দিবে যাতে আমি সবার সেন্টেন্স গুলো শুনতে পাই ঠিক আছে সবার বাক্যগুলো আমাকে শুনতে হবে এখন সবাই স্পিকার অন করো মিসেস পরে পড়ার জন্য রেডি হও আগে আমি পড়ব তারপরে তোমরা সবাই একসাথে পড়বে আগে পড়ে পড়বে না ঠিক আছে একসাথে পড়বে সবাই স্পিকার অন করো সবাই পড়ো নো টকিং নাও নো মোর টকিং লিসেন টু মি আমার নাম নিশি সবাই বলো সবাই বইয়ে আঙ্গুল রাখো বইয়ে প্রত্যেকে আঙ্গুল রাখো ওকে ফিনিশ ওকে স্টপ স্টপ এরপর একটা পড়ো মিলি বই পড়ে সবাই বলো দিদি চিঠি লিখতে পারে সবাই বলো হ্যাঁ ভেরি গুড স্টপ এবার পরেরটা বলো মিতা পিঠা বানায় ওকে পড়াচ্ছি আমি কিন্তু ওখানে দাগ টেনে দিচ্ছি তোমরা খেয়াল করো পিঠা দাও সবাই বলো পিঠা পিঠা খাবো পিঠা কত বড় গাড়ি সবাই বলো কত বড় গাড়ি মিলি গাড়ি চাই মিলি গাড়ি চাই হ্যাঁ এবার সবাই স্টপ করো সবাই স্টপ করো আমার কথা শোনো এভরিবডি লিসেন টু মি নাও এখন আমি পড়বো তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে ইউ হ্যাভ টু হ্যাভ লিসনিং ইয়ার নাও ওকে তোমাদের এখন কি মনোযোগ থাকবে কেউ বই বন্ধ করবে না বই বন্ধ করবে না বই সামনে থাকবে মিস পড়া পড়বো তোমরা শুনবে এটা বুঝে নিবে ঠিক আছে সবাই বুক সামনে রাখো আমি দেখছি তুমি হামিদ নাম দিয়ে সেভ করা তুমি তোমার নাম দিয়ে জয়েন করবে তুমি বুক বন্ধ করে রেখে দিয়েছো বুকটা ওপেন করো সামনে রাখো আমি পড়ছি কেউ স্পিকার অন করবে না এখন সবার স্পিকার অফ থাকবে আমার নাম নিশি এখানে বলছে এই ও বলছে আমার নাম নিশি নাম বলছে মিলি বই পড়ে নাম একজনের নাম একটা মেয়ের নাম নিশি তারপরে বলছে মিলি বই পড়ে মিলি কি করছে বই পড়ছে তোমরা যেমন পড়ছো তেমন মিলিও বই পড়ছে তারপর কি বলছে দেখো
দিদি চিঠি লিখতে পারে, দিদি চিঠি লিখতে পারে, দিদি, দিদি মানে হচ্ছে বড় বোন, বলেছি না? হ্যাঁ, বড় বোন চিঠি লিখতে পারে। ওয়াজি কি হয়েছে, ওয়াজি কি পড়া দেখছে? হ্যাঁ, পড়া দেখে না। তারপরে দেখো, মিতা পিঠা বানায়, মিতা পিঠা বানায়, কি বানায় মিতা? মিতা পিঠা বানায়। মা কত পিঠা, মাকে বলছে, মা কত পিঠা, পিঠা দাও, পিঠা দাও, পিঠা খাবো, আমি পিঠা খাবো, ঠিক আছে? কত বড় গাড়ি, ওখানে লেখা আছে কত বড় গাড়ি, মিলি গাড়ি চাই, তার মানে কি মিলির গাড়ি লাগবে, মিলি একটা গাড়ি চাই। ওকে সবাই এখন প্র্যাকটিস করো, স্পিকার অফ রাখো, প্র্যাকটিস করো। আমি যাকে বলবো সে আমাকে রিডিংটা বলতে হবে, আমি যার নাম ধরবো সে স্পিকার অন করবে, সে আমাকে পড়া বলবে। আমার কথা বুঝতে পেরেছ? যদি বুঝতে পারো হ্যান্ড রেজ করো, কথা যদি বুঝতে পারো হাত দেখাও, এভাবে সবাই হ্যান্ড রেজ করো কথা বুঝলে। ভেরি গুড। আর কেউ বুঝেনি? রেয়ান শেজাদ বুঝেনি? সুকাইনা বুঝেনি? ভেরি গুড, আমাদের ওয়াজি বুঝেছে। আর কে বুঝেছে আমি দেখি, হ্যান্ড রেজ করে রাখো। হ্যাঁ, হামজা বুঝেনি? হামজা তুমি বুঝেছ? আরিস বুঝেছ? আশ্রিয়া তুমি বুঝেছ? আদ্রিস বুঝেছ? বুঝেছে। হ্যাঁ, আজমা তুমি বুঝেছ? ভেরি গুড। ওয়ালিয়া বুঝেছে? অধরা বুঝতে পেরেছে? ভেরি গুড। আয়ান বুঝতে পেরেছ? কে বুঝেনি? যে বুঝেনি তার জন্য আবার বলছি, স্পিকার অফ করে তোমরা প্র্যাকটিস করো, আমি যার নাম বলবো সে স্পিকার অন করবে, সে আমাকে পড়া বলবে, ঠিক আছে? বাকিরা সবাই স্পিকার অফ করো, আমি তোমাদেরকে মিউট এখান থেকে অফ করে দিচ্ছি। হ্যাঁ, এবার আমি যাকে বলবো সে আমাকে পড়া বলবে, আমি একজন একজন করে পড়া নিচ্ছি এখন। আমাকে প্রথমে বলবে আফরা, আফরা স্পিকার অন করো, আফরা স্পিকার অন করো। হ্যাঁ, তুমি বলো, প্রথম বাক্যটা বলো। ভেরি গুড। আমার নাম, হ্যাঁ, এরপর একটা বলো। ওই পড়ে, হুম, চিঠি লিখতে পারে। ভেরি গুড, থ্যাংক ইউ। এখন আমাকে বলবে সাজিদ, সাজিদ দেখি বলো, সাজিদ স্পিকার অন করো, স্পিকার অন করো। দিদি চিঠি লিখতে পারে, এরপর থেকে বলো, এখান থেকে বলো, আমি মার্ক করে দিচ্ছি, এই লাইন থেকে বলো, সাজিদ বলো, এই লাইন থেকে বলো। দিদি এখান থেকে, মিতা, দিদি না, মিতা থেকে বলবে, মিতা, মিতা পিঠা বানায়। ভেরি গুড, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সাজিদ। এবার আমাকে মুমতাহিনা বলবে, মুমতাহিনা স্পিকার অন করো, তুমি মিতা পিঠা বানায় এর পরের লাইনটা বলবে। হ্যাঁ, মুমতাহিনা স্পিকার অন করো, মিতা পিঠা বানায় এই পরের লাইনটা বলো। মা কত, মা কত পিঠা। ভেরি গুড, থ্যাংক ইউ, স্পিকার অফ করো। এবার আমাকে মোহাম্মদ রাশেদ, আনাস, আনাস স্পিকার অন করো, আনাস স্পিকার অন করো, তুমি বলো মা কত পিঠা এর পর থেকে বলো, এর পর থেকে বলো, মা কত পিঠা এর পর থেকে বলো আনাস। আনাস তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? আনাস আমাকে শুনতে পাচ্ছে না মনে হয়। অধরা স্পিকার অন করো, অধরা স্পিকার অন করো, অধরা বলো মা কত পিঠা এর পর থেকে বলো। হ্যাঁ, পিঠা দাও, এরপরে এরপরে কি, পিঠা খাবো। ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমাকে আয়ান বলবে, আয়ান স্পিকার অন করো, আয়ান স্পিকার অন করো, এরপরের লাইনটা বলো, পিঠা খাবো এরপরের লাইনটা বলো। ফিঙ্গার রেখে বলবে, বুকে ফিঙ্গার রাখো, এই লাইনটা বলো, এটা মা কত পিঠা বানায়, মা কত পিঠা এটা বলে দিয়েছে, পিঠা খাবো এরপরের লাইনটা বলবে।
পিঠা খাবো এর পরের লাইনটা বলো পিঠা খাবো এরপরে কি পিঠা খাবার পরে কি আয়ান আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আয়ান যতটুকু বলেছ বাসায় প্র্যাকটিস করবে ভালো করে ঠিক আছে আমাকে এখন বলবে অদ্রিস অদ্রিস স্পিকার অন করো তুমি বলো পিঠা খাবো এর পরের লাইনটা বলো এই লাইনটা বলো পিঠা খাবো এর পরের লাইন কি এরপরে কি আছে দেখো আমি আন্ডারলাইন করছি বারবার দেখো এটা কি অদ্রিস দেখো এই লাইনটা বলো বলো কত বড় গাড়ি বলো ও বড় গাড়ি হ্যাঁ ভেরি গুড প্র্যাকটিস করবে এটা এবার হামজা বলো এর পরের লাইনটা থ্যাংক ইউ হামজা স্পিকার অন করো তুমি বলো এর লাস্টের লাইনটা বলো কত বড় গাড়ি এর পরের লাইনটা বলো ফিঙ্গার রাখো বুকে হ্যাঁ বলো হামজা বলো লাস্টের লাইনটা বলো এটা কি শেষের লাইনটা বলো বলো মিলি হামজা বলো মিলি মিলি গাড়ি চাই ভেরি গুড হামজা থ্যাংক ইউ এখন আশ্রিয়া আশ্রিয়া স্পিকার অন করো তুমি আশ্রিয়া স্পিকার অন করো তুমি প্রথমটা বলো প্রথম লাইনটা বলো প্রথম লাইনটা বলো প্রথম বাক্যটা বলবে এটা কি ইয়েস ইউ ক্যান হ্যাঁ আমার নাম নিশি ভেরি গুড এরপরে বলো তারপরে কি আশ্রিয়া মিলি মিলি বই পড়ে বড় করে বলতে হবে মিলি বই পড়ে ভেরি গুড ওকে থ্যাংক ইউ আশ্রিয়া হ্যাঁ আরিজ এখন আরিজ বলবে আরিজ স্পিকার অন করো স্পিকার অন করো আরিজ কুইক কুইক আমাদের টাইম কিন্তু শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ আরিজ বলো এরপরের লাইন বলো মিলি বই পড়ে এরপরের লাইনটা বলো আরিস আমাকে শুনতে পাচ্ছ দিদি ভেরি গুড থ্যাংক ইউ রেয়ান শেজাদ স্পিকার অন করো রেয়ান শেজাদ স্পিকার অন করো আমাকে হ্যাঁ স্পিকার অন করো তুমি বলো এরপরের লাইনটা বলো দিদি চিঠি লিখতে পারে এরপরের লাইনটা বলো এরপর থেকে বলো মিতা পিঠা বানায় এরপর থেকে বলো এরপর থেকে বলো এরপরের লাইন কি এই লাইনটা বলো মা মা কত পিঠা ভেরি গুড হ্যাঁ এরপরে কে আজমা আজমা বলো এরপর থেকে আজমা স্পিকার অন করো হ্যাঁ তুমি বলো মা কত পিঠা এরপর থেকে বলো এখান থেকে বলো বলো ভেরি গুড পিঠা দাও পিঠা খাবো গুড জব ওকে এখন জাহিন জাহিন স্পিকার অন করো হ্যাঁ তুমি এরপর থেকে বলবে পিঠা খাবো এরপর থেকে বলো জাহিন হ্যাঁ স্পিকার অন করো তোমার স্পিকারটা অন করো তুমি বলো পিঠা খাবো এরপর থেকে বলো পিঠা খাবো এরপর ভেরি গুড এরপরে কত বড় গাড়ি এরপরে মিলি গাড়ি চাই গুড জব আচ্ছা ওয়ালিয়া বলেছ ওয়ালিয়া তুমি বলেছিলে ওয়ালিয়া তুমি কি বলেছ ওয়ালিয়া বলো প্রথম থেকে প্রথম লাইনটা বলো ওয়ালিয়া প্রথম লাইন বলো বলতে ওয়ালিয়া প্রথম লাইনটা বলো প্রথম বাক্যটা কি আমার
দেখে দেখে বলো। আমার নাম, আমার নাম নিশি, বলো আমার নাম নিশি, দেখি আর কে বাকি আছে। আশ্রিয়া বলেছে, অধরা, অধরা বলো, অধরা লিখতে পারে, অধরা তুমি বলেছো না, অধরা তো বলেছো, হ্যাঁ ভেরি গুড, সবাই বলেছো, হ্যাঁ সবাই বলেছে, আমি আরেকজনকে খুঁজছি বলার জন্য, একজনকে, একজন বলেনি আমাকে, হামিদ নাম লেখা, হামিদ নাম লেখা একটা নাম দেখেছি, হামিদ নাম লেখা। তোমার নাম কি মামুনি, তোমার নামটা বলো, তুমি কি ইশরাত, তুমি কি ইশরাত, হামিদ নাম লেখা, তুমি কি ইশরাত, হ্যাঁ তুমি বলো, তুমি বলো, তুমি আমার নাম নিশি এর পরের লাইনটা বলো, এর পরের লাইনটা বলো, মিলি বই পড়ে, ভেরি গুড। আচ্ছা আমরা একটু বড় করে বলবো, আমরা কিন্তু ক্লাসের শেষ পর্যায়ে, ঠিক আছে, আজকে যা করেছি, যে পড়াটা পড়েছি, সবাই পৃষ্ঠা 22 ভাষায় প্র্যাকটিস করবে রিডিংটা ভালো করে, ঠিক আছে। আমাদের বাংলা ক্লাস আজকে এ পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে আমাদের, সবাই সে পর্যন্ত ভালো থেকো, হ্যাঁ সবাই সে পর্যন্ত ভালো থাকবে।